হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আগের দিনে আমরা স্বরবর্ণগুলো কীভাবে চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় এটা লিখেছি, অথবা চিহ্নগুলো লিখেছি। আজকে সেই চিহ্নগুলোকে কীভাবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যবহার করা হয় এবং শব্দ তৈরি হয় আজকে আমরা এসেছি। যেমন দেখো, আমি প্রথমে ব্যঞ্জন বর্ণ ক লিখছি। হ্যাঁ, ক এর সঙ্গে দেখো, এটা ক ব্যঞ্জন বর্ণ লিখলাম। ক এর সঙ্গে এবার স্বরবর্ণগুলো চিহ্ন হিসেবে যুক্ত করে কীভাবে শব্দ তৈরি হয়েছে। ক এর সঙ্গে দেখো, প্রথমে আকা ছিল, তাই তো? কটা কোনো সব ইয়ে হবে না, কটার কোনো চিহ্ন হয় না, আয়ের থেকে চিহ্ন হয়। ক এর সঙ্গে তাহলে আকা দিলাম, ক আকা কা। তারপর দেখো, আয়ের পর কি হস্যই, এবার ক এর সঙ্গে হস্যই দিচ্ছি, ক হস্যই কি। আবার দেখো, ক এর সঙ্গে হস্যের পর দীর্ঘই, তাহলে এটা কয়ে দীর্ঘইকার। হ্যাঁ, কয় দীর্ঘই কি। তারপর এবার হস্য উকার হবে, তাহলে ক এর সঙ্গে হস্যও দিলুম, কয় হস্য কু। তারপর আবার ক এর সঙ্গে দীর্ঘও দিলুম, কয় দীর্ঘ কু। এবার রিকার, হ্যাঁ, রি হবে, কয়ের সঙ্গে রি দিচ্ছি, কয় রি ক্রি। লিয়ের কোনো ব্যবহার হয় না, লিয়ের কোনো চিহ্ন হয় না। এবার এ মানে একার, কয়ের সঙ্গে একা দিচ্ছি, দেখো কয়েকা কে। তারপরে কয়ের সঙ্গে ঐকার দিচ্ছি, কয় ঐকা কই। কয়ের সঙ্গে ওকা দিচ্ছি, কয় ওকা কো। আবার কয়ের সঙ্গে ঔকা দিচ্ছি, ও এর পর ও, কয় ঔকা কৌ। হ্যাঁ, হলো দেখলে? তাহলে এই যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বর বর্ণে যে হয়েছে যুক্ত হয়ে কেমন শব্দ তৈরি করেছে। হ্যাঁ, তাহলে কী বলেছি আমি, ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় না, স্বরবর্ণগুলোকে চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। স্বরবর্ণের চিহ্নগুলো কার সঙ্গে বসে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে। কিন্তু এই স্বরবর্ণের এই যে চিহ্নগুলো একা একা বসে কোনো শব্দ তৈরি করবে না। দেখো, এ সবসময় ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসেছে, তুমি শুধু ধরো পরপর যদি আঁকা দাও তো এটা কোনো শব্দ হবে? হয় না। কিন্তু ক এটা একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর এই আঁকাটা হচ্ছে স্বরবর্ণের চিহ্ন, ওটা আয়ের চিহ্নটা আকার। তাহলে ক এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণে আকার যুক্ত হয়ে ক একা কা তৈরি হয়েছে। আবার সেই একইভাবে বলতে পারো, ব্যঞ্জন বর্ণ ক, তার সঙ্গে স্বরবর্ণের চিহ্ন হস্যইকার যুক্ত হয়ে ক হস্যই কি। এখানে কয়ের সঙ্গে আবার দীর্ঘইকার যুক্ত হয়েছে, হয়ে কয় দীর্ঘই কি, এটা হস্যউকার যুক্ত হয়েছে। কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, হস্যউকার হচ্ছে স্বরবর্ণ চিহ্ন, চিহ্নটা যুক্ত হয়ে কয়সৌ কু। একইভাবে দেখো, কয় দীর্ঘ কু, কয় ডি ক্রি, কয়কা কে, কয়ইকা কই, কৌকা কো, কৌকা কৌ। এবার একইভাবে খটা আমি করবো, দেখো খয়া কা খা, কয় হস্যই খি, কয়ে দীর্ঘই খি, কয়ে হস্যৌ খু, কয়ে দীর্ঘ খু, কয় রি ক্রি, কয়ে কা খে, কয়ে ওই কা খই, কয়ে ও কা খো, কয়ে ঔকা খৌ। এবার গ, গয়ের সঙ্গে দেখো, গয়াকা গা, গয়ে হস্যই গি, গয়ে দীর্ঘই গি, গয়ে হস্যৌ গু, গয়ে দীর্ঘৌ গু, গয়রি ক্রি,
গয়ে কা গে, গয়ই কা গই, গয়ো কা গো, গয়ে ঔ কা গৌ হলো। এবার ঘয়ের সঙ্গে ঘ, ঘয়ে আকা ঘা, ঘয়ে হস্যই ঘি, ঘয়ে দীর্ঘই ঘি, ঘয়ে হস্য ঘু, ঘয়ে দীর্ঘ ঘু, ঘয়ি ঘৃ, ঘয়ে কা ঘে, ঘয়ে ঐ কা ঘই, ঘয়ে ও কা ঘো, ঘয়ে ও কা ঘৌ হলো। এবার দেখো উঁয়া, হ্যাঁ, ক খ গ খ উঁয়া। উঁয়ায় এমন একটা মানে বর্ণ যার সঙ্গে আকা হস্য এরকম যুক্ত করে সেরকম কোনো শব্দ আসে না, এবং যত আসে আসলেও খুব কম। সেই জন্য উঁয়ের আর ইয়ায়ের এ দুটো বেশি ব্যবহার করা হয় না, সেজন্য ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। উঁয়ের উঁয়ের পর করছি, চ করছি। হ্যাঁ, দেখো ক খ গ ঘ উঁয় করছি না, চটা করছি। যেমন দেখো, চয়ে আঁকা চা, চয়ে হস্যই চি, চয়ে দীর্ঘই চি, চয়ে হস্য উঁচু, চয়ে দীর্ঘ উঁচু, চয়রি চিড়ি, চয়ে কাছে, চয়ে ওই কাচই, চয়ো কাচো, চয়ে ঔ কাচৌ। দেখেছ যেমন আমি এই যে বর্ণ, হ্যাঁ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বর্ণর সঙ্গে যেমনভাবে বসাচ্ছি, যেগুলো স্বরবর্ণর মানে চিহ্নগুলো যেমন বসাচ্ছি ঠিক সেইভাবে আমার উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা উচ্চারণ কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এই দেখো, এই প্রত্যেকটা একটার সঙ্গে একটা, যেমন দেখো চয়াকা চা, চয়সই চি, চা চি, তারপরে দেখো এরকম ধারা দুটো পরপর বর্ণ বসে একটা শব্দ তৈরি হতেও পারে। আবার দেখো, এবার ছ করছি, ছ, ছয়ে আঁকা ছা, ছয়ে হস্যই ছি, ছয়ে দীর্ঘই ছি, ছয়ে হস্য উঁচু, ছয়ে দীর্ঘ উঁচু, ছয় রি ছড়ি, ছয়ে কাছে, ছয়ে ওই কাছই, ছয়ে ও কাছো, ছয়ে ঔ কাছৌ হয়ে গেল। এবার বর্গীয়, বর্গীয়ে আঁকা যা, বর্গীয়ে হস্যই জি, বর্গীয়ে দীর্ঘই জি, বর্গীয়ে হস্যৌ জু, বর্গীয়ে দীর্ঘ জু, বর্গীয়ে রিজড়ি, বর্গীয়ে একা যে, বর্গীয়ে ওইকা জই, বর্গীয়ে ওকা জো, বর্গীয়ে ওকা জৌ। আজকে বর্গী যখন তুই থাক, পরের দিন আমরা হাততলা ঝ থেকে শুরু করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।